দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক আপনারা জানেন আমাদের প্রতিটি পর্বে আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেভার ইন্ডাকশন অথবা কৃত্রিমভাবে লেভার পেইন উঠানো। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর উম্মুল নুসরাত জাহান 1979 সালে জুন মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS MRCAG ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হসপিটালে অপস এন্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। যেটি প্রথমে আপনার কাছে জানতে চাই, আজকের আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী যে আসলে লেভার ইন্ডাকশন বা এই যে কৃত্রিমভাবে লেভার পেইন উঠানো, এই বিষয়টা আসলে কি? বাংলাদেশে অনেক প্রেগনেন্ট পেশেন্টের কাছে পরিচিত একটি টার্ম, এটি হচ্ছে লেভার ইন্ডাকশন বা কৃত্রিমভাবে লেভার পেইন উঠানোর পদ্ধতি। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, তো এই সময়সীমা পার হয়ে যাবার পরেও কিন্তু অনেকের লেভার পেইনটা ওঠে না। আচ্ছা, তখন কি করা হয়? তখন কিন্তু দুটি অপশন থাকে, একটি হচ্ছে সিজারিয়ান সেকশন আর একটি হচ্ছে ইন্ডাকশন। তো যারা ভ্যাজাইনাল ডেলিভারির জন্য উপযুক্ত তাদের ক্ষেত্রে অবভিয়াসলি সবচেয়ে ভালো মেথডটি এটি হচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে লেভার পেইন উঠানো। ম্যাম, কাদের ক্ষেত্রে আপনারা আসলে সিদ্ধান্তটা নিয়ে থাকেন যে না তার আসলে সি সেকশন আপনারা লেভার ইন্ডাকশনটা দিতে চাচ্ছেন? কিছু ইন্ডিকেশন রয়েছে যে আমরা কাদের ক্ষেত্রে ইন্ডাকশনটা করে থাকি। প্রথমে আমি বললাম যে যাদের লেবার পেইন সময়ের মধ্যেও যাদের উঠলো না। দ্বিতীয়ত অনেক সময় কিন্তু পানি ভেঙে যায় অনেক প্রেগনেন্ট পেশেন্টের। হ্যাঁ, এই পানি ভাঙা যখন ম্যাচুরিটির পরে হয় অর্থাৎ 37 উইকসের পরে, তখন তাকে যে 24 আওয়ার্স অবজারভেশন করি যে তার নেচারাল লেবার পেইনটা উঠানোর জন্য। যদি এই 24 আওয়ার্সের মধ্যেও তার নেচারাল লেবার পেইনটা না ওঠে তখন কিন্তু আমরা ইন্ডাকশন করি। এছাড়াও আরও কিছু কারণে যখন মা এবং বাচ্চার ওয়েলবিংয়ের জন্য ডেলিভারিটা প্রয়োজন হয় তখন কিন্তু ইন্ডাকশন করতে হয়। যেমন মায়ের যদি ডায়াবেটিস থাকে, মায়ের যদি হাই ব্লাড প্রেশার থাকে, যে প্রেগনেন্সিটা আর কন্টিনিউ করাটা সেফ হবে না, এক্ষেত্রে আমরা ইন্ডাকশন করি। আবার অনেক সময় বাচ্চার আইউজিআর থাকে অর্থাৎ বাচ্চাটা ঠিকভাবে গ্রো করতেছে না গর্ভস্থ অবস্থায়, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা শ্বাসকষ্ট হতে পারে। তো এই কথা চিন্তা করে কিন্তু অনেক সময় আর্লি ইন্ডাকশন করা হয়ে থাকে। ম্যাম, ইন্ডাকশনটা আপনারা কিভাবে করে থাকেন? আর একটি কমন কারণ ইন্ডাকশন করা হয় টাইম ডেলিভারির জন্য। নর্মাল ডেলিভারিটা কখন হবে এটা কিন্তু কেউ বলতে পারে না যে পেইনটা কখন উঠবে। তো দেখা যায় অনেক সময় রাতে ওঠে, পেশেন্ট হয়তো দূরে থাকে, সব পেশেন্টরা কি চায় যাকে দেখাচ্ছে ডক্টর ওই সময় উপস্থিত থাকে না, এসব কথা চিন্তা করে অনেক সময় তার ওয়ার্কিং টাইমে ইন্ডাকশনের মাধ্যমে লেবার পেইন উঠানো, যাতে তার লেবার পেইনটা ওঠে, ডেলিভারিটা হয়, এই জন্য অনেক সময় ইন্ডাকশনটা করা হয়। এক্ষেত্রে কিন্তু অনেক কিছু আমাদের দেখে নিতে হয় আগের থেকেই। একটু বিস্তারিত জানতে চাই যে যখন একজন প্রেগনেন্ট মায়ের আপনার ইন্ডাকশনের ডিসিশন নেন তখন আসলে কি কি বিষয়গুলোকে আপনারা আসলে আমলে নিয়ে আসেন? ইন্ডাকশনের আগে একটি পেশেন্ট উপযুক্ত কিনা এটা দেখে নেওয়া। তো প্রথমত আমরা তার হিস্ট্রি নিয়ে মানে দেখি যে তার কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কি না। আচ্ছা, নর্মাল ডেলিভারির যেটি হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে অথবা তার কন্ট্রাক্টেড পেলভিস অর্থাৎ পেলভিসটা খুব বেশি এডিকুয়েট না, এবং এমন দেখা যায় যে তার কোনো টিউমার আছে জ্বরের নিচের দিকে যে কারণে তার ডেলিভারিটা হবে না, বা বাচ্চার পজিশন ঠিক নেই অথবা বাচ্চার শ্বাসকষ্ট রয়েছে, এরকম কিছু যদি ব্যাপার থাকে তাহলে কিন্তু ইন্ডাকশনটা এক্ষেত্রে সেফ না। তো এগুলো দেখার জন্য আমরা ইন্ডাকশনের আগেই কিন্তু মাকে একটা পরীক্ষা করি, পিভি এক্সামিনেশন, খুব নর্মাল একটা পরীক্ষা, মানে হাত দিয়ে তার সার্ভিক্সটা কেমন রয়েছে, কতটুকু লম্বা, বেবির হেডের পজিশনটা কোথায় আছে, বাচ্চার মাথাটা এঙ্গেজমেন্ট হয়েছে কি না ঠিকভাবে, এগুলো করে একটা স্কোরিং করা হয় যেটাকে বলা হয় বিশপস স্কোরিং। বিশপস স্কোরিং যত বেশি থাকবে সাকসেস রেটটা তত বেশি থাকবে, এবং এই বিশপ স্কোরিং এর উপরে ডিপেন্ড করে যে তাকে কোন মেথডে ইন্ডাকশনটা দেওয়া হবে। লেভার ইন্ডাকশন মেথডের কথাটা আপনি বলছেন, সেই মেথডগুলো আসলে কি কি? ইন্ডাকশনের বিভিন্ন মেথড রয়েছে। তো প্রথম সবচেয়ে সিম্পল যে মেথডটা সেটাকে বলা হয় সুইপিং।
তো এই সুইপিং এর মাধ্যমে আমরা যখন এক্সামিনেশন করি ঠিক ওই সময় কি করা হয় আঙুল দিয়ে যে অ্যামনিওটিক মেমব্রেন রয়েছে মায়ের ওটাকে জাস্ট সেপারেট করে দেওয়া হয় সার্ভিক্স থেকে এতে একটা হরমোন রিলিজ হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এবং নেচারালি তার লেবার পেইন হয়তো 12 থেকে 24 আওয়ার্সের মধ্যে উঠে যেতে পারে আচ্ছা এটা খুবই সিম্পল পদ্ধতি এবং ন্যাচারাল পদ্ধতি এবং সেফ এই একটা পদ্ধতি এবং আরেকটি পদ্ধতি রয়েছে যেখানে আমরা ক্যাথেটার প্রবেশ করাই জরায়ুমুখ দিয়ে এবং এই ক্যাথেটারের মাধ্যমে এটা ওইভাবে মেকানিক্যালি সেপারেট হয় যে মেমব্রেনটার কথা বললাম এবং প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয় তো এই দুটো পদ্ধতি এছাড়াও রয়েছে মেডিকেল মেথড অর্থাৎ ওষুধের মাধ্যমে যেটা সেখানে কিন্তু দুটি ওষুধ রয়েছে একটি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর একটি হচ্ছে অক্সিটোসিন বা ড্রিপ যেটাকে বলা হয় তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন দিব কিনা অক্সিটোসিন দিব এটি কিন্তু ডিপেন্ড করে ওই যে বিশপস স্কোরিং যে আমরা করি তার উপরে যে কোন মায়ের ক্ষেত্রে কোনটা উপযুক্ত হবে এবং এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে যেটাকে বলা হয় সার্জিক্যাল মেথড সেটা হচ্ছে মেমব্রেনটা রাপচার করে দেওয়া এক্ষেত্রে কিন্তু জরায়ুর মুখটা খুলতে হবে কিছুটা মেমব্রেন রাপচার করে দিলে তার ন্যাচারাল যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে এবং তার কিন্তু লেবার পেইন উঠে যাবে তো এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড করা হয় যে কোন মায়ের ক্ষেত্রে কোনটা প্রয়োগ করতে হবে বাংলাদেশে এখন লেবার ইন্ডাকশনটা করা হচ্ছে রোগীদের ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু পজিটিভ ফিডব্যাকটা পাচ্ছেন বা রোগীরা কতটুকু এখন আগ্রহী হয় নর্মালি ইন্ডাকশন করা হয় যখন তার পেইনটা ইডিডির পরেও মানে এক্সপেক্টেড ডেটের পরেও কিছুদিন ওয়েট করতে পারি ন্যাচারাল লেবার পেইন ওঠার জন্য তারপরেও যদি তার লেবার পেইনটা না আসে অথবা তার কোনো সমস্যা থাকে তখন আমরা পেশেন্টকে একটা অপশন দিই তো যারা অ্যাগ্রি করে তাদের ক্ষেত্রে এই ইন্ডাকশনটা করা হয় অনেকের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে তার এক্সপেক্টেড যে ডেলিভারি ডেট তার কিছুদিন আগেই তাকে হয়তো তার ইন্ডাকশনের মাধ্যমে তার ডেলিভারিটা করানো হচ্ছে তো সেক্ষেত্রে আসলে আপনারা কোন কোন বিষয়টাকে মাথায় রেখে এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন হ্যাঁ এই সিদ্ধান্ত ডিপেন্ড করে ওই যে এক্সামিনেশনের উপরে যে তার সার্ভিক্সটা কতটুকু রাইপ পেনিং হলো সার্ভিক্সটা যত ছোট হতে থাকে তার মানে তার লেবারের প্রসেসটা আগাচ্ছে আচ্ছা তো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে সার্ভিক্সটা অনেক বড় এখনো রাইপেনিং হয়নি বাচ্চার হেডটা হাই আপ সেক্ষেত্রে কিন্তু ইন্ডাকশনটা আসলে ফেলিওর হবার চান্স অনেক বেশি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কি আপনারা এরকম আর্লি ডিসিশন নিয়ে থাকেন এটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে ডায়াবেটিক মায়েদের সব কিছু দেখে যে তার কোনো অবস্ট্রাকশনের ফিচার আছে কি না এগুলো দেখা হয় তারপরে ডায়াবেটিস মায়েদের ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা হয় সময় সেটারও একটা প্রসেস রয়েছে যে কিভাবে আমরা ডায়াবেটিসটা মনিটর করব ওই ওই সময় তো এগুলি অনেক কিছুর উপরে তার ডায়াবেটিস কতটা আনকন্ট্রোল অনেক কিছু দেখে ডিসিশনটা নেওয়া হয় এবং তার সার্ভিসটা কতটুকু রাইপেনিং হলো রাইপেনিং না হলে একটা মেথড রাইপেনিং হলে আরেকটা মেথড দিয়ে ইন্ডাকশন করা হয় ম্যাম যে এই ইন্ডাকশন দেওয়ার আসলে সুবিধাটা কি এবং কি কি অসুবিধা আসলে হতে পারে আচ্ছা এটি কিন্তু একটি রিকমেন্ডেড প্রসিডিউর এবং সেফ প্রসিডিউর বলা যায় তো এর সুবিধা মেইন সুবিধা হচ্ছে যে এর ফলে কিন্তু সিজারিয়ান সেকশনটা অ্যাভয়েড করতে পারছি যেমন যাদের পেইন উঠতেছে না কিংবা যাদের ডেলিভারিটা প্রয়োজন এই মুহূর্তে মা এবং বাচ্চার জন্য তো সেই ক্ষেত্রে আমরা ইন্ডাকশনের মাধ্যমে কি করছি যে যাতে সিজারিয়ান সেকশনের রেটটা কমানো যায় বা সিজারিয়ান সেকশনটা অ্যাভয়েড করা যায় এটা কিন্তু এর একটা সুবিধা আর অসুবিধা রয়েছে যেমন ইন্ডাকশন কিন্তু এটার কিন্তু ন্যাচারাল প্রসেস না বা ন্যাচারাল লেবার পেইন না এখানে কিছু সাইড ইফেক্ট আছে যেমন এখানে যে পেইনটা ওঠে সেটা কিন্তু নর্মাল যে ন্যাচারাল লেবার পেইন তার চেয়ে একটু বেশি হয় হ্যাঁ পেইনফুল হয় এরপরে রয়েছে যে কারো কারো ক্ষেত্রে এটা হাইপার স্টিমুলেশন হয় অর্থাৎ প্রচণ্ড পেইনফুল কন্ট্রাকশন হয় খুব ঘন ঘন কন্ট্রাকশন হয় এবং অনেক সময় দেখা যায় বাচ্চার ফিটাল ডিস্ট্রেস হতে পারে এর কারণে শ্বাসকষ্ট হতে পারে এবং ইন্ডাকশন ফেইলোর হতে পারে অর্থাৎ ইন্ডাকশনটা তার কাজ করতেছে না এবং ইন্ডাকশন ফেইলোরের কারণে সিজারিয়ান সেকশনের রেটটা বেড়ে যেতে পারে হ্যাঁ তো এইসব কারণে কিন্তু ইন্ডাকশনের প্রসেসটা দেখতে হবে যে আসলে মাটা কতটুকু উপযুক্ত এবং মনিটরিংটা ঠিকভাবে হচ্ছে কিনা এই সব কিছু কিন্তু দরকার যেহেতু এই সাইড ইফেক্টগুলো আছে এবং এইটা যদি দেখা যায় যে কোনো অনভিজ্ঞ বা অনভিজ্ঞ ডক্টর বা এমন জায়গায় করা হলো যেখানে মনিটরিংয়ের ফ্যাসিলিটি নাই সেখানে কিন্তু এই ইন্ডাকশনের কারণে অনেক সময় কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন মানে আনএক্সপেক্টেড কমপ্লিকেশন ইন্ডাকশন এমন জায়গায় করা উচিত যেখানে কন্টিনিউয়াস একজন প্রেগন্যান্ট মায়ের মনিটরিংটা প্রপার হয় সেটি সেই জায়গায় করতে হবে আচ্ছা আমরা এই ইন্ডাকশন সম্পর্কে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে আমরা এরই মাঝে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি প্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন
বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এরপর আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। গর্ভাবস্থার পুষ্টির কিন্তু খুব গুরুত্ব, সেটা কিন্তু আমরা সবসময় আপনাদেরকে জানাই, কিন্তু তারপরও আমরা যখন এই পজিশনে কিংবা এই অবস্থায় আসি তখন কিন্তু আর মেনটেন করা হয় না। কারণ অনেকগুলো ভুল ধারণা বা আমাদের অনেকগুলো প্রচলিত কুসংস্কারের কারণে কিন্তু আমরা এই সময়টা বাচ্চাদেরকে পুষ্টি থেকে কিন্তু আমরা বিরত করে ফেলি। তো গর্ভাবস্থার যে পুষ্টি চাহিদা সেটা নিয়ে আজকে আলোচনা করব। গর্ভাবস্থায় আমরা দেখা যায় যে প্রত্যেকটা মাকে তার আমরা তিনটা ভাগে সময়টাকে ভাগ করে নিতে বলি, একটা ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার। প্রথম যে ফার্স্ট ট্রাইমিস্টার থাকে সেখানে যদি একটা মা যদি পারফেক্ট ওজন নিয়ে কনসেপ্ট করে তখন কিন্তু তার যে শারীরিক ক্যালোরি চাহিদা বা পুষ্টি চাহিদা আমরা বলি যে এখানে কিন্তু ক্যালোরি চাহিদা সেম থাকবে, মানে তার ওজন এবং উচ্চতা অনুযায়ী যে ক্যালোরি চাহিদা সেই অনুযায়ী সে সুষম খাবার খাদ্য তালিকায় যোগ করবে। তবে বাড়তি যে পুষ্টিগুলোর দিকে আমরা খেয়াল করতে বলি সেটা হচ্ছে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং ভিটামিন সি। যখন একজন মা প্রথম ট্রাইমিস্টারে থাকবেন অবশ্যই তার বাচ্চার জন্য ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং ভিটামিন সি যুক্ত খাবারগুলোকে এনশিওর করতে হবে। এবং এই সময় বলা হয় যে খাদ্যর পাশাপাশি আমাদের এক্সট্রা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডক্টর বা পুষ্টিবিদদের পরামর্শে সাপ্লিমেন্টারিও কিন্তু নিয়ে থাকি এই সময়টাতে। আর এরপর থেকে যেটা সময়টা শুরু হয় 3 মাসের পর থেকে সেকেন্ড ট্রাইমিস্টার। সেকেন্ড ট্রাইমিস্টারে একজন মাকে তার শারীরিক চাহিদার থেকে 200 কিলো ক্যালোরি এক্সট্রা গ্রহণ করতে হবে। এবং এই 200 কিলো ক্যালোরি কিন্তু অনেকে ভুল করে দেখা যায় যে বিস্কিট, মুড়ি, চানাচুর বা অন্যান্য প্রসেস ফুড খেয়ে ফিল আপ করে ফেলে। তাতে কি হয় যে বাচ্চার যে বাড়তি পুষ্টি চাহিদা প্রয়োজন সেটা বাচ্চা পাচ্ছে না, মাঝখান দিয়ে মায়ের দেখা যায় যে নিজের ওজন বেড়ে যাচ্ছে এবং তার অন্যান্য সমস্যাগুলো তৈরি হচ্ছে। যখন মায়ের ওজন বেড়ে যাচ্ছে তখন কিন্তু সেই মা দেখা যায় সেকেন্ড ট্রাইমিস্টারের পর থেকে তার জ্যাস্টেশনাল যে ডায়াবেটিস সেটা চলে আসছে, তার প্রেশার বেড়ে যাচ্ছে, তাতে বাচ্চার ওজনে দেখা যায় যে তারতম্য হতে পারে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে হয় ওজন বেশি হবে না হলে ওজন কম হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে যে আপনার ক্যালোরি চাহিদা অবশ্যই ঠিক রাখতে হবে এবং পুষ্টির যে চাহিদা সেখানে কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টার থেকে প্রোটিনের চাহিদা অনেক গুণে বেড়ে যায়। প্রোটিন, আয়রন, ভিটামিন ডি, জিঙ্ক এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রেগনেন্সিতে। সেকেন্ড ট্রাইমিস্টার থেকে আমরা বলি যে একটা বাচ্চার কিন্তু অনেকগুলো গ্রোথ শুরু হয়ে যায় এবং তার যে ডেভেলপমেন্ট সেখানে কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্টের পাশাপাশি মেন্টাল ডেভেলপমেন্টটা হচ্ছে। আমরা সবাই জানি যে বাচ্চার প্রথম যে 25% ব্রেন ডেভেলপমেন্ট সেটার বেস কিন্তু তৈরি হয় মায়ের গর্ভেই। তো এই সময় কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের দিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে সুষম খাবার যেমন ভাত, মাছ, মাংস, প্রোটিনটাকে আমরা বলছি যে বেশি করতেছি, সেহেতু আপনি সকালে 2টা ডিম সিদ্ধ বা 1টা ডিম সিদ্ধ, দুপুরে মাছ যা খেতেন তার থেকে বাড়াতে হবে, মাংস যা খেতেন তার থেকে বাড়াতে হবে, ডালটা খাদ্য তালিকায় রাখতে হবে, শাকসবজি রাখতে হবে, বিকালে অথবা রাতে আবার রিপিট করা যেতে পারে দুধের সাথে ডিম বা কম্বাইন করে পুডিং করে বা অন্যান্য প্রসেস করে বাসায় নেচারাল ওয়েতে খাদ্য তালিকায় খাবার রাখা যেতে পারে। আর যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের কথা বলছে সেক্ষেত্রে আপনাকে কিছু খাবার অ্যাড করতে হবে, যেমন ওমেগা 3 সম্পন্ন খাবার, সেটা হচ্ছে বাদাম হতে পারে, অলিভ অয়েল হতে পারে, সামুদ্রিক মাছ হতে পারে। তবে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় আমরা বলে থাকি যে কোনো ধরনের কাঁচা ডিম বা কাঁচা মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকতে, সেহেতু মেয়োনেজ কিন্তু কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয় বা যখন আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি সেখানেও কিন্তু অনেক সময় মাছ মাংস কাঁচা হতে পারে। তো এই সময়টা বাইরে থেকে প্রসেস ফুডটাকে আপনারা অ্যাভয়েড করবেন এবং কোনো ধরনের মেয়োনেজ বা এই ধরনের খাবার এই সময় গ্রহণ করবেন না। আর সামুদ্রিক মাছ যেহেতু ওমেগা 3 সম্পন্ন, সামুদ্রিক মাছ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যে সামুদ্রিক মাছের মধ্যে মার্কারিটা বেশি পরিমাণ আছে কি না, মার্কারি যেই মাছের মধ্যে কম থাকবে সেই মাছটাকে আপনার গ্রহণ করতে হবে। এইভাবে আপনার সেকেন্ড ট্রাইমিস্টারে যাবে অবশ্যই ফলটাকে রাখতে হবে, কারণ আমরা জানি সবজি এবং ফল থেকে একমাত্র আমরা ভিটামিন মিনারেলস পেয়ে থাকি। আর প্রোটিনটা আমি বলেছি যে বেশি করতে। থার্ড ট্রাইমিস্টারে গিয়েও একই রকম করতে হবে, যে বাচ্চার ওয়েটটা কিন্তু আমরা জানি যে লাস্ট মান্থে গিয়ে বাড়ে, সো লাস্ট মান্থে মানে লাস্ট ট্রাইমিস্টার থেকে আপনার প্রোটিন গ্রহণটা একদম এনশিওর করতে হবে। প্রয়োজনে আপনাকে কাউন্ট করে নিতে হবে যে আপনি দিনে কয়টা ডিম খাচ্ছেন, কয় গ্লাস দুধ খাচ্ছেন এবং কয় পিস মাছ খাচ্ছেন। মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের যে শারীরিক ওজন সেখানেও কিন্তু প্রোটিনের চাহিদা আমরা হিসাব করে থাকি। সো সবচেয়ে বেটার হয় যদি কোনো একজন পুষ্টিবিদের পরামর্শে আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনার জন্য আরও বেশি ভালো হবে। আর যারা যেতে পারছে না তারা বাসাতেই ন্যাচারালভাবে ঘরের তৈরি খাবারগুলোকে প্রাধান্য দিবেন। আর অবশ্যই ফল এবং শাকসবজিটা প্রতিদিন রাখতে হবে।
যদি আপনাদের কোনো ধরনের খাবারের সমস্যা হয়, গ্যাস তৈরি হয় বা অন্য কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে সেই খাবারটাকে আপনার ডক্টরের পরামর্শে অ্যাভয়েড করে আপনাকে অন্য খাবারটাকে রিপ্লেস করতে হবে। এবং যে দুধ বা দই খাওয়া যেতে পারে সেখানে প্রোবায়োটিক বা ক্যালসিয়াম ভিটামিন ডি এর চাহিদাটাও কিন্তু পুরোপুরি পূরণ হয়ে যায়। প্রথম মাস থেকে একদম 9 মান্থের শেষ পর্যন্ত যদি আপনি এই খাবারগুলো ধাপে ধাপে যদি এনশিওর করতে পারেন এবং পুষ্টিকর খাবারগুলো যদি এনশিওর করতে পারেন, তাহলে আপনার বাচ্চার যে ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ সেটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে হবে। ম্যাম, একজন প্রেগনেন্ট মায়ের আসলে যে পুরোটা জার্নি তো আসলে খুব জটিলও বলা যাবে না, আবার খুব বলা যাবে না যে খুব স্মুথলি যায়। তো সেক্ষেত্রে একজন প্রেগনেন্ট মা যেন একজন সুস্থ শিশু জন্ম দিতে পারে এবং একটা রিস্কবিহীনভাবে সন্তানটাকে পৃথিবীতে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা আসলে কী কী বিষয়কে আমাদের আসলে মাথায় রাখা উচিত বা অ্যাভয়েড করা উচিত? প্রেগনেন্সিটা কিন্তু একটা আনএক্সপেক্টেড জার্নি, হয়তো প্রথম প্রেগনেন্সি তার কোনো কমপ্লিকেশন ছাড়াই হয়ে যাচ্ছে, দ্বিতীয় প্রেগনেন্সিতে যে তার কমপ্লিকেশন ডেভেলপ করবে না এমন কিন্তু কোনো কথা নেই। তো ইন্ডাকশনের আগে আমি যেটা বললাম যে মা উপযুক্ত কিনা সেটা দেখে নেওয়া, যে মায়ের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, বাচ্চার পজিশন, বাচ্চার সাইজ সব কিছু ঠিক আছে কিনা, মায়ের সার্ভিক্সটা কতটুকু রাইপেনিং হলো, এগুলোর উপরে তো ইন্ডাকশন আমরা ডিসিশনটা নিয়ে থাকি যে আমরা কোন মেথডে তাকে ইন্ডাকশনটা দিব। এরপরে কিন্তু ডিপেন্ড করতেছে যেটা বললাম যে মনিটরিং এর উপরে, যে মা এবং বাচ্চার কন্টিনিউয়াস মনিটরিং। এক্ষেত্রে মাকে আমরা তো মনিটরিং করি বিভিন্নভাবে এবং বাচ্চার যে মনিটরিং কন্টিনিউয়াস মনিটরিং, এটার জন্য কিন্তু সিটিজি মেশিন দরকার হয়। অর্থাৎ কন্টিনিউয়াস বাচ্চার যে হার্ট সাউন্ড সেটাকে আমরা দেখে থাকি। যদি মায়ের এই যে লেবার পেইনটা বললাম যে অনেক পেইনফুল কন্ট্রাকশন হয়, এটা কমানোর জন্য কিন্তু এপিডুরাল অ্যানালজেসিয়া এটা দেওয়া যায় এবং এপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমে তার পেইনটা কিছুটা হলেও কমে যায়, যেটাকে আমরা বলি পেইনলেস নর্মাল ডেলিভারি আর কি। তো এটা কিন্তু ইন্ডাকশনের পরপরও আমরা দিয়ে থাকি যেসব মায়েরা চেয়ে থাকে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এরপর যে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। নবজাতক শিশু বা 2-3 মাস বয়স বা 2-3 বছরই বলতে পারেন, মাথায় সাধারণত টিনিয়া ক্যাপিটিস নামে একটা রোগ আছে, যেটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। এটা খুবই কমন আমাদের দেশে, বিশেষ করে যেহেতু আমাদের হিউমিডিটি অনেক বেশি, এটা ফাঙ্গাল ডিজিজ, এটাকে টিনিয়া ক্যাপিটিস বলা হয়। ওরকমই দেখতে আর একটা আছে অ্যালোপেশিয়া এরিয়াটা, জায়গায় জায়গায় চুল নাই হয়ে যায় হঠাৎ করে, এই ধরনের এই দুইটা ডিজিজ খুব বেশি দেখা যায়। এছাড়া সেবোরিক ডার্মাটাইটিস নামেও একটা ইয়ে আছে, মাথার স্ক্যাল্পে ছোটো ছোটো খুশকির মতন হয়, দেখে বাবা মা এসে বলবে যে মাথায় খুব খুশকি কিন্তু কোনো কিছুতেই যাচ্ছে না। তো এই এই ধরনের ডিজিজগুলো মাথায় বাচ্চাদের মাথায় একটু বেশি দেখা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।